নারীদের সুরক্ষায় হিজাব পরিধানের কঠোর বিল পাস করেছে ইরান। বিল অনুযায়ী ইরানে হিজাব ছাড়া বের হলেই 10 বছর কারাদণ্ড হবে নারীদের। এ আইন পাস এটি প্রমাণ করে নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইরান সরকার। নতুন পাশ হওয়া এই খসড়া আইন অনুযায়ী বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদ মাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্রচারণায় পড়ে কেউ হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের 5 থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে। তবে 3 বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখনও আইনে পরিণত হয়নি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। উল্লেখ্য, হিজাব আইন না মানায় মাহসা আমিনি নামে এক তরুণীকে 2022 সালের 13 সেপ্টেম্বর গ্রেফতার করে দেশটির পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পরে এ ঘটনায় সে সময় ইরান জুড়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে 5 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। এছাড়াও গ্রেপ্তার করা হয় 1000 নারী, পুরুষ ও শিশুদেরকে। এখন দেখার বিষয় হিজাব নিয়ে নতুন বিলের প্রতিক্রিয়া কেমন হয় দেশটিতে।